নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সব সময়ের মতো এখনও এবারও নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রতিদিন কিছু না কিছু চেষ্টা অবশ্যই চালিয়ে যাচ্ছেন আজকের ভিডিও সেম কন্টেন্ট এই এবং এই এর উপর বিভিন্ন ধারা গাইডলাইন বিভিন্ন যন্ত্রণা এই সমস্ত নিয়ে অ্যাকচুয়ালি যন্ত্রণাগুলা যারা তৈরি করেছেন তারা নিজের ইচ্ছাকৃত তৈরি করেননি আর এই যন্ত্রণাগুলো স্পেশালি রিটেলারকে দেওয়ার জন্য নয় কিন্তু কোনো না কোনোভাবে এসে রিটেলার ডিস্ট্রিবিউটার তার সম্মুখীন হচ্ছে এর জন্য এক্সট্রিমলি সরি কিছু করার তো আপাতত নেই আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কি ওই আপনি কি এই এর মাধ্যমে টাকা তুলছেন বা কাস্টমারের টাকা উইড্রোল করার জন্য কিছু স্পেশাল আরও রাস্তা অবলম্বন করছেন যদি এরকম হয় যে আপনি এই পি করছেন সাথে আপনি আরেকটা রাস্তা যার নাম হচ্ছে আধার পে সেই রাস্তাও আপনি ধরে কাজ করছেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল যে রেগুলার আমাদের পাশে থাকার জন্য বিভিন্ন ইনফরমেশনগুলোর সম্বন্ধে সবার আগে আপডেট নেওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়াল জয়েন করে নেবেন সাথে টিম টেক সাপোর্ট আর হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমি ভিডিও বক্স বক্সে কমেন্ট বক্সে দিয়ে রেখেছি অবশ্যই দেখে নেবেন সাথে এই ভিডিওটি যারা প্রথমবার দেখছেন ইউটিউব চ্যানেলে তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেয়া বেলাইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এবার ভিডিওর মূল বিষয়বস্তুতে আসি মূল বিষয়বস্তু হচ্ছে কি যে আপনি এই পি টাকা তুলছেন এবং যখন এই পি দিয়ে টাকা আর তুলতে পারছেন না বা কোনো মাধ্যমে বন্ধ রেখেছে বা কোনো কাস্টমার আপনার কাছে টাকা টাকা তুলতে তুলতে এসেছে বা যায়। সে হাজার হাজার কিন্তু সেখানে ব্যাংক তার লিমিট এই পি দশ হাজার টাকা বা কিছু একটা অ্যামাউন্ট বা পাঁচ হাজার লাগিয়ে রেখেছে সেই ক্ষেত্রে আমি আপনি আমরা অনেক সময় ধরেই এই রাস্তাটা ধরে কাজ করে যাচ্ছি যে আমরা কিছু টাকা আধার পে মাধ্যমে তোলার চেষ্টা করছি যে এই দিয়ে যদি পুরো টাকাটা আমরা তুলতে না পারি এই সময় তাহলে আমরা কাস্টমারকে বলবো যে আপনি বাকি টাকাটা আধার পে দিয়ে তুলে নিন তবে অবশ্যই আপনাকে এর জন্য কিছুটা চার্জ আমাকে দিতে হবে কারণ আধার পেতে কোনো কমিশন পাওয়া যায় না এটা আপনারা সবাই জানেন আশা করি না জানার কিছু নেই যারা এই মার্কেটে আছেন তারা সবাই জানেন কিন্তু এখানে একটা কথা আছে কথাটা কি সেই আমার এনপিসিআই এর গল্প আর এনপিসি কার জন্যই যন্ত্রণায় আছেন এনপিসি আছেন মার্কেটে যারা অ্যাক্টিভিটিস করছেন যারা ফ্রডল্যান্ড যুক্ত আছেন যারা ফ্রড করে মানে সাধারণ পাবলিকের টাকা সরিয়ে দিচ্ছেন এবং বিভিন্ন কোম্পানিগুলোকে সেই চার্জ বা চার্জ ব্যথা বা জোরমানার সামনে আসতে হচ্ছে এই সমস্ত জিনিসগুলার মোকাবেলা করার জন্য এনপিসিআই কিন্তু এবার মোটামুটি ধরুন হাত ধুয়ে পড়েছে আধার কার্ড পেছনে আমি একটু বলছি এনপিসিআই কি করেছে এনপিসিআই এবার বিভিন্ন কোম্পানি যারা সরাসরি এনপিসি এর সাথে যুক্ত হয়ে কাজ করছেন মার্কেটে কিছু কোম্পানি আছেন যারা সরাসরি এনপিসি এর সাথে কাজ করেন আর এনপিসি তাদেরকে ব্যাংক লাইজেনিং করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানিরা বিভিন্ন এপিআই নিয়ে কাজ করেন বিভিন্ন এপিআই এর উপর ডিপেন্ডেবল সেখানে এ পার্টনারগুলো অথবা ব্যাংক তাদেরকে কমিশন দেয় এবং কিছু কোম্পানি আছেন যারা সরাসরি এনপিসি এর সাথে কাজ করেন সেখানে ব্যাংকে ওনারা কিছু কমিশন দেন যেহেতু ব্যাংক এজ এ এগ্রিগেটার ওনাদেরকে সাহায্য করেন সো ওই কোম্পানিগুলোকে এনপিসিআই সরাসরি বলেছেন এবং বিভিন্ন কোম্পানিদেরকে বলার জন্য কোম্পানি ব্যাংকের সহায়তা নিয়েছেন কি বলেছেন এনপিসি এনপিএসিআই বলেছে যে আপ ব্যাংকগুলোকে এবং কোম্পানিগুলোকে আপনাদেরকে অবশ্যই আপনাদের ডিটেলারদেরকে সঠিকভাবে দেখাশোনা করতে হবে যেন ওনারা ক্যাশ উইড্রলের জন্য এই এইপিএস এর সাথে সাথে আধার পে সাহায্য না নেয় এবং যদি ওনারা আধার পেয়ে সাহায্য নেয় এবং ট্রানজেকশনগুলো আপনাদের সন্দেহমূলক বা সন্দেহজনক মনে হয় তবে তৎক্ষণাৎ আপনি এর ইনফরমেশান আমাদেরকে শেয়ার করুন এবং আপনারা ওনার আইডি তৎক্ষণাৎ ব্লক করার চেষ্টা করুন দ্যাট মিন্স এখানে কিছু ওনারা পরিষ্কারভাবে ব্যাঙ্ককে উল্লেখ করেননি যে কত টাকা ট্রানজাকশান করলে বন্ধ করতে হবে বা কীরকম ট্রানজেকশন করলে তাকে আমরা সাসপেক্টেড ফ্রড হিসেবে দেখব বা তার আইডি ব্লক করার পর কীরকম প্রমাণ দিলে তার আইডি খুলে দেয়া হবে বা তার আইডি খোলার কি প্রসেস ভবিষ্যতে হতে পারে তা কিন্তু কোনো আলোচনা করেননি এনপিসি এর দিয়েছেন এবং বিভিন্ন এই এনপিসি এর সাথে কানেক্টেড যে কোম্পানিগুলো আছে তাদেরকে চিঠি দিয়ে দিয়েছেন যে আপনারা কিন্তু কখনোই আধার পে মাধ্যমে ক্যাশ উইডল যারা করছে তাদেরকে উৎসাহিত করবেন না যেন তারা আধার পে মাধ্যমে পয়সা তোলে কারণ আধার পে হচ্ছে গিয়ে এপিবিএস সিস্টেমের এইপিএস এবং এপিবিএস সিস্টেমের একটা সংমিশ্রণ অ্যাকচুয়ালি পস যেরকম মোবাইলের মাধ্যমে টাকা তোলার পস যেরকম মোবাইলের মাধ্যমে টাকা তোলার বস্তু নয় সেটা যে কোনো পেমেন্ট নেওয়ার বস্তু সেরকমভাবেই আধার পে হচ্ছে আধারের মাধ্যমে টাকা রিসিভ করার বস্তু রিসিভ করা কোন ক্ষেত্রে যখন কোনো দোকান থেকে কোনো জিনিস কেনা হলো কোনো কাস্টমার যদি বলে যে আমি এই মাধ্যমে আমার টাকাটা আমি পে করতে চাই বা আধারের মাধ্যমে ব্যাংক খাতা থেকে উইথড্র করে আপনাকে দিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আধার ব্যবহার হয় আর সেম ভাবে মাইক্রো এটিএম এর মাধ্যমে না গিয়ে কেউ যদি পসে যায় সেই ক্ষেত্রে সেম সে কিন্তু কোন জিনিসের এগেইনস্টে পেমেন্ট করার জন্য পসটাকে ব্যবহার করে সো এনপিসি এই জায়গায় শক্ত হয়েছেন এবং ব্যাংককে চিঠি দিয়েছেন যে যদি কেউ আধার বেশি পরিমাণ ব্যবহার করে বেশি পরিমাণ তবে ওনার আইডিকে কে আপনারা ব্লক করতে হবে সাথে এনপিসিআই কে চিঠি দিতে হবে বা মেইল দিতে এনপিসিআই ওনার আধার এবং প্যান ব্লক করবেন তো মূল কথা হচ্ছে আপনাদের জন্য যে আপনারা যদি আধার পে মাধ্যমে তাহলে একটু লিমিটেড করার চেষ্টা করবেন তবে তা কতদূর লিমিটেড কী লিমিট তা সেই সম্বন্ধে কিছু যেহেতু এখানে বলা নেই আমি আপনাদেরকে কিছু নাম্বার বলতে পারবো না সাবধান হয়ে করাটাই আমার মনে হয় যথেষ্ট বেশি প্রয়োজন আর মূল কথাটা যেটা যেটা একদম কথাই নয় তবু বলতে হয় সেটা হচ্ছে আধার পে মাধ্যমে যদি আপনি ক্যাশ উইড্রল না করেন তাহলে আপনার আইডিটা সেফ থাকবে তো আজকের এটাই হচ্ছে আপডেট যেটা নিয়ে এনপিসি নতুন করে নাড়াচাড়া দিয়েছে এবং ফ্রডদের হাত থেকে আপনাদেরকে দোকানদারকে কাস্টমারকে ব্যাংকে এনপিসি এর সাথে কানেক্টেড কোম্পানিগুলোকে বাঁচানোর জন্য সেইগুলো সম্বন্ধে আপনাকে অবগত করাই আজকের ভিডিওর মূল লক্ষ্যবস্তু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়বস্তু কি ছিল এবং আপনাদেরকে আগামী দিনে ব্যবসা করতে কোন জিনিসটা ভালোভাবে লক্ষ্য করে কাজ করতে হবে যদি বুঝে থাকেন ভালো লেগে থাকে ইনফরমেশনটি তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না আর চ্যানেল আবার বলছি চ্যানেলটিতে যদি নূতন হয়ে থাকেন বা পুরনো হয়ে থাকেন এক ভিডিওগুলো দেখছেন ঠিকই এখনও সাবস্ক্রাইব করে তবে অবশ্যই আপনি সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে দিন ফ্রিতে আর সাথে দেওয়া বেলাইকনটি প্রেস করে দিন সবার আগে ভিডিওগুলো দেখার জন্য বাকি রইল এই এর কথা যদি এই পি আপনার কাছে এই মুহূর্তে কোনো ভালো কোম্পানি না থেকে থাকে বা যেই কোম্পানির সাথে আপনি কাজ করছেন তাতে আপনি সন্তুষ্ট না হয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিওর নিজের ডিটেলস বক্সে আপনি পেয়ে যাবেন আমাদের এই নতুন এই পি এস লিঙ্কটা সেখানে গিয়ে ডিটেলস অবশ্যই আমাদের সাথে কথা শেয়ার করতে পারেন এবং নতুন কোম্পানি সম্বন্ধেও আপনি জানতে পারেন শেষে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথে যুক্ত থাকার জন্য ভিডিওটি দেখা এবং আমাকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত